সবাইকে আবারও একবার স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেলে। তো দেখুন, আজকে আমরা বেঙ্গলি ব্যাকরণের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, আপনারা লাইভ দেখতে পাচ্ছেন, বেঙ্গলি ব্যাকরণের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে আমাদের সিটেট পরীক্ষায় বাংলা ব্যাকরণ কী কী এসেছিল তার প্রশ্নগুলি আমরা ডিসকাস করব, দেখিয়ে দেবো, এবং তার সঙ্গে তার কারেক্ট আনসার কোনটি হবে সেটা আমরা বলবো। তো এখানেই আপনাদের পেপার ওয়ান, পেপার টু, ল্যাঙ্গুয়েজ ওয়ান, ল্যাঙ্গুয়েজ টু সবগুলো আপনারা পাবেন। তো এখানে একটি কথা দেখুন, পেপার আমি প্রত্যেকটা ক্লাসে বলি যে দেখুন স্যার, পেপার ওয়ান, পেপার টু, ল্যাঙ্গুয়েজ ওয়ান, ল্যাঙ্গুয়েজ টু প্রত্যেকটির সিলেবাস কিন্তু সমান, ঠিক আছে? তো এবার প্রত্যেকটির সিলেবাস সমান কিনা না এখানে কিন্তু আপনি একটু পরে প্রমাণ পেয়ে যাবেন কি করে। যেমন এখানে দেখুন একটি তৎপুরুষ সমাসের উদাহরণ এসেছে, সমাসের একটা গ্রামার এসেছে, সেটা কবে এসেছে আপনারা কোয়েশ্চেন পেপার খুলে বুঝতে পারবেন, আমি ডাইরেক্ট আপনাদের প্রমাণের জন্য রেখে দিয়েছি, দেখে নিন। এখানে এটি সিটেট আগস্ট 2023, অর্থাৎ বিশ আগস্ট তারিখে যে সিটেট পরীক্ষা হয়েছিল, বিশ আগস্ট দু হাজার তেইশের কোয়েশ্চন পেপার যদি আপনারা খুলেন, তখন দেখবেন যে পেপার ওয়ানের ল্যাঙ্গুয়েজ ওয়ানে কিন্তু এই প্রশ্নটা আছে, ঠিক আছে? তো এই প্রশ্নটা যদি পেপার ওয়ানে থাকতে পারে সমাসের প্রশ্ন, তো এই সমাস আমাদের পেপার টুতে আসছে কি না সেটাও আমাদের দেখার কথা। তো পরবর্তী প্রশ্ন যখন আমরা দেখবো তখন দেখতে পাবেন, আরও আজকের ক্লাস পুরো ডিটেলস যখন 100% সলভ করবো তখন আপনারা দেখতে পাবেন যে পেপার টু এবং পেপার টু, ল্যাঙ্গুয়েজ ওয়ান, ল্যাঙ্গুয়েজ টু ব্যাকরণের সিলেবাস এবং প্যাডাগজির সিলেবাস কিন্তু সমান। তো প্যাডাগজির প্রমাণ আজকের ক্লাসে আপনারা দেখতে পাবেন না, সেটা অন্য ক্লাসে দেখিয়ে দেবো। আজকে আমরা ব্যাকরণের ক্লাসের লাইভ প্রমাণ দেখিয়ে দেবো যে সিলেবাস সমান। তাই আপনাদের পেপার ওয়ান, পেপার টু, ল্যাঙ্গুয়েজ ওয়ান, ল্যাঙ্গুয়েজ টু নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নাই। আপনাদের চিন্তার বিষয় হচ্ছে গিয়ে যে আমরা কনসেপ্ট ক্লিয়ার করব, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বেশি করে সলভ করব, মক টেস্ট দেবো, যাতে করে আমাদের রেজাল্টটা খুব ভালো হতে পারে, আমার নিজের প্রিপারেশন যাতে ভালো হয়। তো চলুন বন্ধুরা, অনেক কথা হয়ে গেল, এবার চলে যে মূল পর্বে। মূল পর্ব রয়েছে আজকের কোয়েশ্চেন আনসার। তো দেখুন এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে, আপনারা কমেন্ট করুন এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে। নিম্নলিখিত কোন পদটি কর্ম তৎপুরুষ পদের সমাসের উদাহরণ? কর্ম তৎপুরুষ মানে এখানে একটা কাজ বোঝাতে চাইবি, তো এটা কারেক্ট আনসার হবে শিক্ষা গ্রহণ, শিক্ষাকে গ্রহণ, কারেক্ট আনসার হবে শিক্ষাকে গ্রহণ, অর্থাৎ কর্ম তৎপুরুষ সমাসের একটা উদাহরণ। তারপর দেখুন ভুলভুলাইয়া শব্দের অর্থ কী, এই ধরনের কিছু শব্দের অর্থ আমাদের দেওয়া থাকে পরীক্ষায়, কিন্তু শব্দের অর্থগুলো কিন্তু আমরা কোনো প্যাসেজে খুঁজলে পাবো না, সেগুলি আমাদের মানে জানা দরকার, যেটাকে বলা হয় শব্দার্থ। 120 নম্বর প্রশ্নে ভুলভুলাইয়ার অর্থ কী, আমি এমনভাবে কোয়েশ্চনগুলো দেখুন আপনাদের সিরিয়াল নাম্বার মিলাতে আপনারা বলবেন যে স্যার এখানে 114 ছিল কিন্তু এখানে 120 হয়েছে কী করে বুঝলাম না। আমি ডাইরেক্ট কোয়েশ্চন পেপারে যত নম্বরে এসেছিলো অত নাম্বারই একদম সেম টু সেম আমি কপি করে নিয়েছি কোয়েশ্চন পেপার থেকে ডাইরেক্ট। এখানে 114 নম্বর এই প্রশ্ন ছিল, 114। আপনারা 120 নম্বর প্রশ্ন দেখবেন ল্যাঙ্গুয়েজ ওয়ান পেপার ওয়ানে আগস্ট 2023 এই সেম প্রশ্ন পাবেন, ঠিক আছে ভাই? তো দেখুন ভুলভুলাইয়া শব্দের অর্থ কী, কারেক্ট আনসার কী হবে, খুব তাড়াতাড়ি বলুন তো। ভুলভুলাইয়া শব্দের অর্থ কী, গোলকধাম, ভুল পথ, কাঁচা রাস্তা না গোলকধাঁধা, কী হবে কারেক্ট আনসার, আপনারা তাড়াতাড়ি কমেন্ট করুন আমাদের সঙ্গে। আপনারা যখন এই সবগুলো প্রশ্নের কারেক্ট আনসার 100% করতে পারবেন কমেন্ট বক্সে, তখনই কিন্তু আপনারা একটা ভালো নম্বর ক্রেক করে নিয়েছেন বলে ভেবে নিতে পারবেন। তো গোলকধাঁধা ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন পরবর্তী যে প্রশ্ন, এই দেখুন খেলা, এই দেখুন আমরা এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ ওয়ান, এই দেখুন ল্যাঙ্গুয়েজ ওয়ান, ঠিক আছে ভাই? ল্যাঙ্গুয়েজ ওয়ানে কী এসেছিল সমাসের প্রশ্ন, ল্যাঙ্গুয়েজ ওয়ানে কী এসেছিল সমাসের প্রশ্ন। এবার দেখুন ল্যাঙ্গুয়েজ টু, দেখুন ল্যাঙ্গুয়েজ টু সেম দেখুন সমাসের প্রশ্ন, বলেছিলাম না প্রমাণ দেখিয়ে দেবো, ডাইরেক্ট সমাসের প্রশ্ন ল্যাঙ্গুয়েজ টুতে, সিটেট আগস্ট 2023 পেপার ওয়ানে ল্যাঙ্গুয়েজ টু এর প্রশ্ন। উল্লেখিত কোন দুটি একই সমাসের দৃষ্টান্তের স্বরূপ, নিচের কোনটা একই সমাসের মধ্যে অন্তর্ভুক্ত? যেমন এইটা যদি আমাদের দ্বিগু সমাস হয়, এইটাও দ্বিগু হবে, এইটাও দ্বিগু হবে, এইটাও দ্বিগু হবে, ঠিক আছে? অর্থাৎ এখানে কোন দুইটা আমাদের কমন রয়েছে একদম সেম টু সেম। যদি লোকসাহিত্য দ্বিগু হয় তাহলে রীতিনীতিটা দ্বিগু হতে হবে, মানে সেম হতে হবে, রীতিনীতি যে সমাস রয়েছে স্বভাবচরিত সেম সমাস হতে হবে, এ ধরনের কোনটা একদম সেম রয়েছে? দেখুন এই দুটার মধ্যে কম্পেয়ার করবেন যে কোন দুইটা সমান রয়েছে বা বেসমান রয়েছে, বলেছে কোন দুইটি একই সমাসের উদাহরণ 126। তো এখানে কারেক্ট আনসার হবে রীতিনীতি স্বভাব চরিত্র, রীতি ও নীতি এটা হবে কি দ্বন্দ্ব সমাস, স্বভাব চরিত্র, স্বভাব ও চরিত্র এটা হবে কি আমাদের দ্বন্দ্ব সমাস, এই দুটাই কি দ্বন্দ্ব সমাসের উদাহরণ, একই সমাসের উদাহরণ। নেক্সট, তারপর দেখুন প্রবাদ প্রবচন থেকে প্রশ্ন আসে,
হরিঘোষের গোয়াল এই প্রবাদ প্রবচনটির অর্থ কী? কারেক্ট আনসার কী হবে বন্ধুরা বলুন তো কমেন্ট বক্সে কী হতে পারে। হরিঘোষের গোয়াল প্রবাদটির অর্থ কী? এই হরিঘোষের গোয়াল যে প্রবাদ প্রবচন আছে এই প্রবাদ প্রবচনের কারেক্ট আনসারটা কী হবে একটু বলুন তো। অকারণে হই হট্টগোল জায়গা, সম্মিলিত উপাসনার জায়গা, সম্মিলিত কর্মকাণ্ডের জায়গা, অকারণে ঝগড়া জাতির জায়গা। কারেক্ট আনসার কী হবে উদ্ধৃত হরিঘোষের গোয়াল প্রবাদটির অর্থ কী? তো এটা কারেক্ট আনসার হবে অকারণে হই হট্টগোলের জায়গা। তো এই প্রবাদ প্রবচনগুলি আপনাদেরকে জানতে হবে শিখতে হবে। তারপর দেখুন বিপরীত শব্দ। অনাসক্ত শব্দের বিপরীতাত্মক শব্দ হিসেবে কোনটি গ্রহণযোগ্য? তার মানে সোজা কথা আমরা যদি বলি অনাসক্ত শব্দের বিপরীত শব্দ কী? উদাসীন, উদ্ধুত, উদ্ধত না উৎসুক? কারেক্ট আনসার কী হবে? অনাসক্ত বিপরীত শব্দ কী হবে তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই। অনাসক্ত বিপরীত শব্দ কী হবে তাড়াতাড়ি কমেন্ট করুন। বড়িয়া কোয়েশ্চন ভাই, তাড়াতাড়ি কমেন্ট করুন কী হতে পারে কারেক্ট আনসার 134। অনাসক্ত মানে কী হবে অ্যাকর্ডিং টু অপশন এটা কারেক্ট আনসার হবে। অনাসক্ত শব্দের বিপরীত শব্দ আসক্ত হওয়া উচিত, কিন্তু আসক্ত যেহেতু অপশনে নাই সুতরাং কারেক্ট আনসার হবে কি উৎসুক ইজ দ্য রাইট আনসার। তারপর 135 এই প্রশ্নটা আপনাদের জানতে হবে। বলুন কারেক্ট আনসার কী হবে? সকলেই সেই এক ঈশ্বরকে ডাকছে এই বাক্যটার যদি ন্যস্তস্তক রূপে পরিবর্তন করি, মানে বাক্যটাকে যদি আমরা নাভূতক বাক্যে পরিবর্তন করি, সকলেই সেই এক ঈশ্বরকে ডাকছে এটা হচ্ছে আমাদের কি পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলতে পারেন। এটাকে আমরা নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফার করবো উইদাউট চেঞ্জিং মিনিং, তার কী হবে না? মিনিং পরিবর্তন হবে না। বাক্যটির নেতাস্তক রূপ কোনটি? কেউ কোনো এক ঈশ্বরকে ডাকছে না। আচ্ছা সকলে সে একই ঈশ্বরকে ডাকছে তার মানে কী বোঝাচ্ছে দেখুন তো, তার মানে সবাই এক ঈশ্বরকে ডাকে, মানে কেউ কোনো আলাদা ঈশ্বরকে ডাকে না, তাই না? তো কেউ কোনো আলাদা ঈশ্বরকে ডাকে না। এখানে দেখুন কোথায় রয়েছে সকলেই সে এক ঈশ্বরকে ডাকছে না, এটা হচ্ছে না। সকলেই এক ঈশ্বরকে ডাকছে না সেটা হচ্ছে না। কেউই কোনো ভিন্ন ঈশ্বরকে ডাকছে না ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, কেউ কোনো ভিন্ন ঈশ্বরকে ডাকছে না, সবাই একই ঈশ্বরকে ডাকছে। তো এখানে না রয়েছে সুতরাং বাক্যটা নেগেটিভ হয়ে গেল, আর এখানে না নেই সুতরাং এটা পজিটিভ হয়ে গেল। আনসার কি? তারপর দেখুন পেপার টু। এতক্ষণ আমরা পেপার ওয়ানে ডিসকাস করলাম, এবার পেপার টু। বলেছিলাম না কাজটা ইন্টারেস্টিং হতে চলেছে। পেপার ওয়ান পেপার টু ল্যাঙ্গুয়েজ সবগুলো দেখিয়ে দেবো। দেখুন পেপার টু ল্যাঙ্গুয়েজ ওয়ান এই সেটেড 20 আগস্ট। পাথরের শবদেহ কোন অলঙ্কার? এই দেখুন অলঙ্কারটা জানতে গেলে ভাই আপনাকে একটু সুতরাং শুধুমাত্র পাথরের শবদেহ কোন অলঙ্কার সেটা কিন্তু আপনি বলতে পারবেন না। একটা কবিতা থাকে, এই কবিতার মাধ্যমে কবিতাটা পড়ে আপনি সেখানে এই কবিতা লাইনগুলো সম্পূর্ণটা পড়ে আপনি সে কোন অলঙ্কারে সেটা লিখিত হয়েছে সেটা আপনি বুঝতে পারবেন। তো এটার কারেক্ট আনসার আপনাদের আমি এই মুহূর্তে বলে দিই, এটার কারেক্ট আনসার হবে 111 প্রশ্ন কারেক্ট আনসার হবে রূপক অলঙ্কার। রূপকের আড়ালে ব্যবহার হয়েছে। তো রূপক কী, যমক কী, স্ল্যাশ কী, উপমা কী সেটা আপনারা কী করে বের করবেন খুব শর্ট ট্রিক্সে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা দেখে নিতে পারবেন সহজ গুরু চ্যানেলে। তারপর দেখুন এবারে দেখুন তো একটা মজার প্রশ্ন। এই দেখুন পেপার ওয়ান ল্যাঙ্গুয়েজ টু, এই যে প্রশ্নটা আমি আপনাদের দেখিয়ে দিলাম এটা হচ্ছে কি পেপার ওয়ানের ল্যাঙ্গুয়েজ টু। কী বাক্য, কী প্রশ্ন? যে না স্যার এটাকে আমাকে ন্যস্তস্তক বাক্যে পরিবর্তন করতে হবে। ঠিক আছে, পেপার ওয়ানের ল্যাঙ্গুয়েজ টু। এবারে দেখুন পেপার টু এর ল্যাঙ্গুয়েজ ওয়ান, ইন্টারেস্টিং পেপার। পেপার টু এর ল্যাঙ্গুয়েজ ওয়ানের সেম প্রশ্ন রিপিট, যে এই বাক্যটাকে ন্যস্তস্তক রূপ কী? তার মানে কী বোঝাচ্ছে? আমি বলেছিলাম না যে পেপার ওয়ান পেপার টু ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু কোনো ফ্যাক্টর করে না ভাই, একদম সিলেবাস পুরো সমান রয়েছে বাংলা ব্যাকরণের ক্ষেত্রে। আপনারা আমি পেপার টু দেবো, আমি পেপার ওয়ান দেবো, আমি ল্যাঙ্গুয়েজ ওয়ান দেবো, আমি ল্যাঙ্গুয়েজ টু দেবো এই চিন্তাটা মাথা থেকে সরে নিন। আপনার মাথায় একটা জিনিস আপনি লক্ষ্য স্থির করুন যে আমি বাংলা ভাষা আমার বেঙ্গলিতে রয়েছে, সিটেট পরীক্ষায় আমার বাংলা ভাষা রয়েছে,
আপনি মাথায় এতটুকু লক্ষ্য রাখুন যে সিটের পরীক্ষায় আপনার বাংলা রয়েছে, সেই বাংলাটা আপনার ল্যাঙ্গুয়েজ ওয়ান, ল্যাঙ্গুয়েজ টু, পেপার ওয়ান আর পেপার টু সেটা আপনার চিন্তা করার দরকার নাই, বা এই কারণ সিলেবাস সমান। শুধু পরীক্ষার হলে যখন এমসিকিউ করবেন তখন আপনি পেপার ওয়ান, ল্যাঙ্গুয়েজ ওয়ান, ল্যাঙ্গুয়েজ টু সেটা আপনি ঠিকঠাকভাবে করবেন, ঠিক আছে? তো তারা হিন্দু কলেজের ব্যাপারে খুবই গর্বিত। কারেক্ট আনসার কী হবে 119, কী হবে কারেক্ট আনসার খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। তো তারা হিন্দু কলেজের ব্যাপারে খুবই গর্বিত, কারেক্ট আনসার কী হবে? বড়িয়া প্রশ্ন। তারা হিন্দু কলেজের ব্যাপারে খুবই গর্বিত, তার মানে তারা হিন্দু কলেজের ব্যাপারে বেশি গর্বিত নয়, তাই না? আলটিমেট অপশন তো এটাই দাঁড়াচ্ছে। অর্থাৎ তারা হিন্দু কলেজের ব্যাপারে কম গর্বিত নন, তার মানে তারা কি খুব গর্বিত, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চন 100, 120, উজ্জ্বল শব্দের সন্ধি বিচ্ছেদ। বড়িয়া কোয়েশ্চন ভাই, সন্ধি বিচ্ছেদ, সন্ধি বিচ্ছেদের ক্লাস তো আপনারা অনেক দেখেছেন, আমার চ্যানেলে অনেক ভিউ রয়েছে সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদে 50,000, 60,000, 70,000 একটা ভিডিও ভিউ আসছে সন্ধি বিচ্ছেদ। তো আপনারা সন্ধি বিচ্ছেদ বড়িয়া করেছেন ভাই। তো এবার বলুন তো কারেক্ট আনসার কী হতে পারে? একশো বিশের উজ্জ্বল শব্দের সন্ধি বিচ্ছেদ কী? উৎযুগজল, উজ্জ্বল, উৎযুগজল, উজ্জ্বল। কারেক্ট আনসার 120-এর কী হবে? কারেক্ট আনসার কী হবে? তাড়াতাড়ি কমেন্ট করুন, আপনাদের কমেন্টের বেকায় রয়েছি, পরবর্তী অনেক প্রশ্ন রয়েছে, দেখাবো আজকে। এটা কারেক্ট আনসার হবে উজ্জ্বল, বড়িয়া কোয়েশ্চেন ভাই, উজ্জ্বল। তারপর দেখুন, সিটেট আগস্ট 2023 পেপার টু ল্যাঙ্গুয়েজ টু এর প্রশ্ন, পেপার টু ল্যাঙ্গুয়েজ টু। গোষ্ঠীর তুষ্টি এই কথাটির অর্থ কী? বড়িয়া কোয়েশ্চেন, ফাটাফাটি কোয়েশ্চেন ভাই। এটা কি? এটা হচ্ছে প্রভাত প্রবচন, ঠিক আছে? এটা প্রভাত প্রবচন, গোষ্ঠীর তুষ্টি, বহুবিধ সুখশান্তি, বংশের গৌরব, বহুজনের অভিশাপ, বংশের সুখ শান্তি। কী হবে? গোষ্ঠীর তুষ্টি, বড়িয়া কোয়েশ্চন। এটা হবে বংশের সুখ শান্তি ইজ দ্য রাইট আনসার। গোষ্ঠীর তুষ্টি, তোমার সম্পূর্ণ গোষ্ঠীর তুষ্টি রে ভাই। তো গোষ্ঠী বলতে সম্পূর্ণ বংশ, আর তুষ্টি বলতে আনন্দ বা সুখ শান্তি। বাচ্য নির্দেশ করুন, বাচ্য। আরে ভাই, বাচ্য চলে আসলো, এবার আমাদের বাচ্চু চলে আসলো ভাই, বাচ্চু, বাচ্চু থেকে কী করা যাবে বলুন? কী আর করা যায়, বাচ্চু যখন আসছে তখন তো বাচ্চুকে আমাদের করতে হবে, তাই না? অহরহ ধ্বংসের বিপদের মুখে পড়তে হয় ওদের, এই রেখাটা ভাব বাচ্চ, কর্ম বাচ্চ না কর্ম করতে পারছ না করতে পারছ, কারেক্ট অ্যান্সার কোন বাচ্চ? কী হবে কারেক্ট আনসার? 149, তাড়াতাড়ি কমেন্ট করুন তো ভাই, 149 প্রশ্নের কারেক্ট আনসার কী হতে পারে? এটা কারেক্ট আনসার হচ্ছে কি? ভাব বাচ্য ইজ দ্য রাইট আনসার। বড়িয়া কোয়েশ্চন। নেক্সট, বিক্ষিপ্ত কথাটি সমার্থক শব্দ কি? সমার্থক শব্দ আমাদের জানতে হবে। আমি বলেছিলাম না কোন কোন জিনিস জানতে হবে ওইটা আমাদের দেখতে হবে। বিক্ষিপ্ত কথাটির সমার্থক শব্দ কি? ইতস্তত, বিধ্বস্ত, ইত্যাকার না বিক্ষুব্ধ? তো এটা কারেক্ট আনসার হবে ইতস্তত ইজ দ্য রাইট আনসার। তো সহজ গুরুর তরফ থেকে বেঙ্গলি ব্যাকরণের একটা সম্পূর্ণ গাইডবুক আপনার জন্য প্রোভাইড করে দেওয়া হয়েছে, ব্যাকরণের সম্পূর্ণ সিলেবাস, ঠিক আছে? ব্যাকরণের সম্পূর্ণ সিলেবাস সম্বন্ধে আপনার অবগত রয়েছেন, যদি অবগত না থাকেন অবশ্যই দেখে নেবেন, আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, এবং একটি সম্পূর্ণ গাইডবুক বাংলা ব্যাকরণে আপনার জন্য প্রিপেয়ার করা হয়েছে, এবং এই বইটিতে আপনারা বা এই বুকটিতে আপনারা এই সবগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনের প্রশ্ন আপনারা একত্রিতভাবে পেয়ে যাবেন উইথ অফিসিয়াল আনসার কি। তো টেনশনের ব্যাপার নেই। তারপর দেখুন, আমরা চলে আসলাম 2021-এ। 2021-এ আমাদের কী প্রশ্ন এসেছিল দেখি, স্বাধীনতা শব্দের বিপরীত শব্দ কী? কারেক্ট আনসার কী হয়? স্বাধীনতা শব্দটির বিপরীত শব্দ কী? কারেক্ট আনসার কী হবে? দুঃখিত, সন্ধি বিচ্ছেদ। সহযোগ অধীনতা, সাহযোগ ধীনতা, সুযোগ অধীনতা না সাহায্যহীনতা? কারেক্ট আনসার কী হবে? স্বাধীনতা শব্দের সন্ধি বিচ্ছেদ করলে কী হবে? এটা কারেক্ট আনসার হবে সুযোগ অধীনতা ইজ দ্য রাইট আনসার। মানিকজোড় শব্দটি কোন পদ? কারেক্ট আনসার কমেন্ট বক্সে আপনাদের করুন ভাই। মানিকজোড়
মানিক জোড় কোন পদ? মানিক জোড় শব্দটা কোন পদ? কারেক্ট আনসার কী হবে? বিশেষ বিশেষণ অভ্যয় না ক্রিয়া? দেখুন, একটা শব্দ বুঝেই আমরা সেটা বিশেষণ কিনা ক্রিয়াপদ তো আমরা বুঝতে পারি, ঠিক আছে? ক্রিয়াপদ আমরা বুঝতে পারি যে সেটা ক্রিয়া, অব্যয়ও বুঝতে পারি। ক্রিয়াপদ মানে যদি কোনো করা, হওয়া, থাকা ইত্যাদি বোঝায় তখন সেটা ক্রিয়াপদ। অব্যয় মানে যদি ও এবং কিন্তু এগুলো থাকে তখন অব্যয়। সর্বনাম মানে নামের পরিবর্তে যদি ব্যবহার হয় তখন আমরা সেটাকে বলবো কি? নামের পরিবর্তে যদি কিছু ব্যবহার হয় তখন আমরা সেটাকে বলবো কি বলবো ভাই? তখন আমরা সেটাকে বলবো এটা হচ্ছে কি আমাদের সর্বনাম। আবার এখানে দেখুন তিনোটা কাটা গেল, আলটিমেটলি কারেক্ট আনসার কী দাঁড়ালো আমাদের? কী দাঁড়ালো? আলটিমেটলি কারেক্ট আনসার হচ্ছে কি আমাদের? বিশেষ্য। ব্যয় শব্দের বিপরীত শব্দ কোনটি? আরে ভাই সেটা কি আর বলতে হবে, এটা কি সিটেট পরীক্ষার আসা প্রশ্ন? আমার তো ডাউট হচ্ছে ভাই, সিটেট পরীক্ষা এদের প্রশ্ন আসে নাকি? ব্যয়ী, আয়, আয়ী, না অভ্যয়। কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চেন নাম্বার 96। তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন 96-এর 1, 2, 3, 4 কী হবে কারেক্ট আনসার? তাড়াতাড়ি করুন, 96-এর কারেক্ট আনসার কী হবে? বে শব্দের বিপরীত শব্দ কী হবে আমরা সবাই জানি, আয় মানে হচ্ছে বে। সতেরো অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। সেই আধারে কে দিয়েছে পাঁচিল তুলে বাদার? পঙ্ক্তিটিকে গদ্যের সঠিক ক্রম অনুযায়ী লিখলে কোনটি সঠিক ক্রম হবে? এটা একটা কবিতার লাইন। সেই আধারে কে দিয়েছে পাঁচিল তুলে বাদার, এটা একটা সম্পূর্ণ কি কবিতার লাইন। এই কবিতার লাইনটিকে যদি আমরা গল্পের আকারে যদি লিখি তাহলে আমরা কীভাবে লিখব? কথাটা হচ্ছে এই লাইনটাকে আমরা গল্পের আকারে লিখব, কারেক্ট আনসার কী হবে? সেই আধারে কে তুলে দিয়েছে বাধার পাঁচিল? কে তুলে দিয়েছে বাধার পাঁচিল সেই আধারে? সেই আধারে কে বাধার পাঁচিল তুলে দিয়েছে? সেই বাধার আধারে পাঁচিল তুলে কে দিয়েছে? তো কারেক্ট আনসার 104। একটু ভাবুন এবং কমেন্ট করুন কারেক্ট আনসার কী হয়। যতক্ষণ পর্যন্ত আপনারা কারেক্ট আনসার দিতে সক্ষম হচ্ছেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের শিখাটাও কিন্তু ততটুকু ভালো এবং ফ্রুটফুল হচ্ছে না, সেটা মাথায় রাখবেন। সেই এটা কারেক্ট অ্যান্সার হবে, সেই আধারে কে বাধার পাঁচিল তুলে দিয়েছে, এই লাইনটা হচ্ছে গল্পের আকারে, ঠিক আছে? সেই আধারে কে তুলে দিয়েছে বাধার পাঁচিল, সেটা কবিতার আকারে চলে গেল। কে তুলে দিয়েছে বাধার পাঁচিল সেই আধারে, এটা হচ্ছে না। আর সেই বাধার আধারে পাঁচিল, এই ধরনের কোনো কিছু হয় না, সেটা ডাইরেক্ট গুড়ায় গলত মানে বলতে পারি, মানে বাকির মিনিংটাও হচ্ছে না, সুতরাং এটাও কারেক্ট অপশন বল। তারপর দেখুন নিচের কোন শব্দটির অর্থ নৌকা? বড়িয়া কোয়েশন 103। নিচের কোন শব্দটার অর্থ হচ্ছে নৌকা? পানসি, কুচড়, দরিয়া না গুড়গুড়ি? নৌকা শব্দের কারেক্ট আনসার কোনটি? দরিয়া না নৌকা? পানসি, কোকোচ, গুড়গুড়ি কোনটা হবে কারেক্ট আনসার? নৌকা শব্দের অর্থ কী ভাই? এটা কারেক্ট আনসার। যারা আপনার অপশন নাম্বার এ দিয়েছেন 100% কারেক্ট ভাই। নৌকা শব্দের কারেক্ট আনসার হবে কি পানসি? আরে ভাই দড়িয়া হবে না ভাই। নেক্সট, তারপর দেখুন ল্যাঙ্গো পেপার ওয়ানে ল্যাঙ্গুয়েজ টুতে কী কী গ্রামার এসেছিলো আমরা দেখবো। সেটের 2021 পেপার ওয়ান ল্যাঙ্গুয়েজ টু, পেপার ওয়ান ল্যাঙ্গুয়েজ টুতে কী কী রয়েছে একটু দেখে নিন। প্রথম প্রশ্ন, তারপর সন্ধ্যাবেলা নদীতে ভাসতে ভাসতে আমি স্বর্গের মতন একটা জায়গায় চলে আসছি, এই বাক্যটিকে সাধু ভাষায় পরিবর্তন করব। দেখুন কোয়েশ্চেন নাম্বার 125, এখানে দেখুন সাধু ভাষা যদি করি তো তারপর, তারপরটা চেঞ্জ হয়ে আমাদের কী হয়ে যাবে? তাহার পর। তারপরটা চেঞ্জ করে আমরা কী করবো? তাহার পর। তারপর
এখানে এসেছি, এসেছি আমরা বলবো না, আমরা কি বলবো, আমরা বলবো আসিয়াছি। সাধু ভাষায় করছি তো, তাই এখানে তারপর না হয়ে থাকবে তাহার পর। তো ওই বাক্যটিতে তাহার পর, আচ্ছা আগে আমরা তারপর এবং তাহার পরগুলা খুঁজে নিই, তারপর আমরা কারেক্ট আসা দিচ্ছি। এখানে দেখুন তাহার পর, তাহার পর, ঠিক আছে, এটাই কিন্তু তারপর, প্রশ্নের যেভাবে তারপর এখানে তারপর, সুতরাং তিন হচ্ছে না, এখানেও তারপর চার হচ্ছে না। এবার দেখুন আমরা দেখব এসেছি থেকে আমাদের কি হতে হবে, আমাদের আসিয়াছি হতে হবে। তো এই বাক্যে দেখুন এসেছি, এসেছি সেম টু সেম রয়েছে, তার মানে এটা হচ্ছে না। তো আলটিমেটলি আমাদের কারেক্ট অ্যান্সার দাঁড়ালো অপশন নাম্বার টু। অপশন নাম্বার টুতে তারপরের পরিবর্তে তাহার পর ব্যবহার হয়েছে, আর এসেছির পরিবর্তে আসিয়াছি ব্যবহার হয়েছে। সুতরাং আমরা যে দুইটার জন্য আমরা বাক্য পরিবর্তন করতেছিলাম সাধু ভাষায় পরিবর্তনে, সাধু ভাষায় চলিত ভাষায় এই ধরনের জিনিসই কিন্তু পরিবর্তন হয়। তো কোনটার পরিবর্তে তাহার পর, তারপর, এইগুলো নিয়ে আমাদের অলরেডি ভিডিও রয়েছে, আপনারা দেখবেন। আ কি সুন্দর এ জীবন বাক্যটা কোন ধরনের বা শ্রেণীর বাক্য, আহ কি সুন্দর এ জীবন বাক্যটি কোন শ্রেণীর বাক্য, অনুজ্ঞাবাচক, ন্যাঞ্জর্থক, প্রশ্নবোধক না বিস্ময়সূচক। 126 126 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার কি হবে, বড়িয়া কোয়েশ্চন ভাই, তাড়াতাড়ি কমেন্ট করুন। আহ কি সুন্দর এ জীবন 126 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের কারেক্ট আনসার হবে এই বাক্যটা হচ্ছে কি বিস্ময়সূচক বাক্য, বড়িয়া কোয়েশ্চন, বিস্ময়সূচক। নিচের কোন শব্দ জোড়টি বিপরীত অর্থ প্রকাশ করে, নিচের কোন শব্দ জোড়াটা আছে যেটা কী করবে বিপরীত অর্থ প্রকাশ করবে, নিজস্ব, নিদর্শনী, আশীর্বাদ, অভিশাপ, বিবেক, বুদ্ধি, প্রযুক্তি, কনিষ্, কোন দুইটা শব্দ একটা অপরের বিপরীত। কী হবে আপনার জন্য অপেক্ষা আছে ভাই, আপনারা কমেন্ট করছেন না, পুরো হাতে কমেন্ট করুন। এটা কারেক্ট আনসার হবে আশীর্বাদ, অভিশাপ, দেখতে পাচ্ছেন না ভাই কী ব্যাপার হলো, 131 কারেক্ট আনসার কী হবে আশীর্বাদ না অভিশাপ, দুটোই হবে, কারণ বিপরীত শব্দ প্রকাশ করছে আশীর্বাদ অভিশাপ। বিবেক মানে বুদ্ধি, প্রযুক্তি মানে কর্ণিশ, দুটো সেম অর্থ প্রকাশ করছে। আশীর্বাদ অভিশাপটা কী অর্থ প্রকাশ করছে, বিপরীত অর্থ প্রকাশ করছে, সুতরাং বিপরীত ধর্ম ইজ দ্য রাইট আনসার। নেক্সট, সন্ধি বিচ্ছেদ ভয়ঙ্কর, ভয়ঙ্কর শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে, দেখুন কারেক্ট আনসার 133 133 ভয়ঙ্কর শব্দের সন্ধি বিচ্ছেদ করলে সঠিক রূপ কোনটি হবে, 133 ভয়ঙ্কর, ভয়ঙ্কর যোগ কর, ভয় যোগ আকর, ভয়ম যোগ কর, 133 কারেক্ট আনসার কী হবে। এটা কারেক্ট আনসার হবে ভয়ম যোগ কর, কারণ যদি কোনো বাক্যে যদি ও থাকে তখন তার পরিবর্তে আমরা ম ব্যবহার করি, ও বা অনুস্বার যদি থাকে তখন তার পরিবর্তে সন্ধি বিচ্ছেদে আমরা ম ব্যবহার করি, ঠিক আছে। হাতিটি সহজেই তাকে বাঘে পায় এবং পিছে মারে, বাক্যটাকে আমরা সরল বাক্যে পরিবর্তন করবো, সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য আমরা অনেক সময় ডিসকাস করেছি। যদি কোনো বাক্যে যখন তখন থাকে, যখন তখন, যেহেতু, সেহেতু, যা তা, এই ধরনের থাকলে বাক্যটা কোন বাক্য হয়, বাক্যটা হয় জটিল বাক্য, সুতরাং এই বাক্যটা জটিল বাক্যের উদাহরণ, ঠিক আছে। আবার যেহেতু, সেহেতু রয়েছে, সুতরাং এই বাক্যটাও কোন ধরনের বাক্য, জটিল বাক্য। হাতিটা তাকে বাঘে পায় কিন্তু পিছে মারে, দেখুন এখানে দুটো বাক্য রয়েছে, একটা হচ্ছে হাতিটা তাকে বাঘে পায় আর একটা হচ্ছে পিছে মারে, মধ্যখানে কিন্তু বাক্যটা এই দুটা বাক্যকে সংযুক্ত করেছে, সুতরাং এই বাক্যটা হচ্ছে কি যৌগিক বাক্য, যৌগিক বাক্য। তো আমাদের প্রশ্নে বলেছে বাক্যটাকে আমরা সরল বাক্যে পরিবর্তন করব। তো এক নম্বর, তিন নম্বর আমাদের হয়ে গেল জটিল, আর চার নম্বর হয়ে গেল যৌগিক, তার মানে বেঁচে থাকলো অপশন নাম্বার টু, অপশন নাম্বার টুটা হচ্ছে কি আমাদের সরল বাক্য। লক্ষ্য করুন বাক্যটা, হাতিটা সহজেই তাকে বাগে পেয়ে পিষে মারে, নর্মাল বাক্য। তারপর পেপার টু এর ল্যাঙ্গুয়েজ ওয়ানে কি কি প্রশ্ন এসেছিল দেখে নেওয়া যাক, বলুন কারেক্ট আনসার কী হবে, নাদুস নুদুস শব্দ বিপরীত শব্দ কী হবে। প্রিভিয়াস ইয়ার কুইজ কোয়েশ্চনের এই ধরনের ক্লাস যদি আপনারা কন্টিনিউ পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।
নাদুস নদুস শব্দটির বিপরীত শব্দ কোনটি হবে? রোগা পাতলা, মোটা সোটা, ছোটোখাটো না যুবদুবু? নাদুস নদুস শব্দের অর্থ হলো ভাই মোটা সুটা। কেন মোটা সুটা কারেক্ট অ্যান্সার দিচ্ছেন? নাদুস নদুস শব্দের অর্থ হচ্ছে মোটা সুটা। এখানে প্রশ্নে কি বলেছে? বিপরীত অর্থ। বিপরীত শব্দ কি? রুগা পাতলা। দেখুন আপনারা প্রশ্ন দেখছি কিন্তু ভুল করছেন ভাই, এই ধরনের করবেন না ভাই। গভীর বাসবনের শিকার লুকিয়ে পড়লে বাঘের কোনো কিছু করার থাকে না, বাক্যটিতে গভীর বাসবনে কোন কারক? অধিকরণ, করণ, উপাদান না নিমিত্ত কারক? কারেক্ট অ্যান্সার কি হবে তাড়াতাড়ি কমেন্ট করুন, ভাবুন এবং কমেন্ট করুন। কোয়েশ্চেন নাম্বার 95 কারেক্ট অ্যান্সার কেবে? এখানে কারক থেকে প্রশ্ন এসেছে। গভীর বাসবনে শিকার লুকিয়ে পড়লে বাঘের কিছু করার থাকে না, তো কোথায় শিকার লুকিয়ে থাকলে বাঘের করার থাকে না? কোথায় কোথায় দিয়ে প্রশ্ন করলে কারেক্ট অ্যান্সার? অধিকরণ কারক। ডিটেলস রয়েছে কনসেপ্টের ক্লাসে, সুতরাং এটা হচ্ছে গিয়ে অধিকরণ কারক। গোটা বিশ্ব থেকে যখন বাঘের অবলুপ্তির খবর পেয়ে আসছে, তখন প্রমাণ হচ্ছে রয়্যাল বেঙ্গলের স্থায়ী আবাস হিসেবে নেওয়াড়াবেলির জঙ্গলে এমন পরিবেশ সুস্থ স্বাভাবিক রয়েছে, এটি কোন শ্রেণীর বাক্য? আরে ভাই, সেম টু সেম বাক্য, সরল জটিল যৌগিক মিশ্র। আমরা একটু আগে করে নিলাম, জাস্ট কোন সময় করে নিলাম ভাই? এই দেখুন এই প্রশ্ন যখন আমরা আপনাদের বুঝিয়ে দিয়েছিলাম, তখন আপনারা আশা করি বুঝতে পারছেন। যদি এই প্রশ্নের আনসার আপনারা বুঝে থাকেন, তাহলে এই প্রশ্নের আনসার কী হবে তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই। সেম দেখুন রিলেটেড কোয়েশ্চন, কারণ আমাদের কনসেপ্ট ক্লিয়ার হওয়া চাই। যদি আমাদের মধ্যে কনসেপ্ট যদি বিল্ড আপ থাকে, তখন আমরা যে কোনো প্রশ্নের আনসার 100% চেক করতে পারবো। এই সম্পূর্ণ প্রশ্নটা আমার পড়ারই কোনো প্রয়োজন নেই, সম্পূর্ণ প্রশ্ন আমি পড়বই না। সম্পূর্ণ প্রশ্ন না পড়েই আমার কারেক্ট আনসার হয়ে যাবে, বলবেন কীভাবে? দেখুন স্যার, যখন তখন রয়েছে বাক্যের মধ্যে, তো যখন তখন রয়েছে আপনি কোথায় যাবেন? নিশ্চয়ই যাবেন জটিল বাক্যে। জটিল বাক্যে যাবেন, আর কোথায় যাবেন? কারেক্ট আনসার জটিল বাক্য। তারপর দেখি নিচের চারটি বিকল্পের মধ্যে কোন বিকল্পের শব্দ দুটি জঙ্গল, জঙ্গলের সমার্থক শব্দ? অরণ্য, নীরজ, বন, গিরি, বন, অরণ্য, জলজ না নীরজ? নিচের চারটি বিকল্পের মধ্যে কোন বিকল্পের শব্দ দুইটা জঙ্গলের সমার্থক শব্দ? গিরি মানে পর্বত, জলজ মানে জল, সেটা জঙ্গল হলো না, নীরজ হলো না, তো কারেক্ট আনসার কি হবে? বন এবং অরণ্য। এই বন এবং অরণ্য এই দুটাই কিন্তু জঙ্গলের সমার্থক শব্দ। তারপর দেখুন সন্ধি বিচ্ছেদ, নিষ্প্রদীপ শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? নিষ্প্রদীপ শব্দের যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, নিষ যোগ প্রদীপ, নিষ্প্র যোগ দীপ, নিজ যোগ প্রদীপ, নিজ যোগ প্রদীপ। এটা কারেক্ট আনসার হবে, এটা বিসর্গ সন্ধি, নিজ যোগ প্রদীপ ইজ দ্য রাইট আনসার। বুনো ঘাসে পট ঢাকে বিনাশ শাকে সন্ধ্যা হয়ে সূর্য বসে পাঠে, এই অংশটির নিম্নলিখিত পটটি কোন কারক? কোন পটটি করণ কারক? দুঃখিত, এই যে বাক্যটা রয়েছে এই বাক্যের মধ্যে কোন পটটা করণ কারক বলেছে? তো করণ কারকের ডেফিনেশন কি? করণ কারক কী করে বের করতে হয় আমরা নিশ্চয়ই জানি, কী করে ভাই? কী করে? কিসের দ্বারা? ঠিক আছে, কিসের দ্বারা আমরা কাজটি করব বা কিসের দ্বারা আমাদের কাজটি হবে, ওইটা যদি আমরা বের করতে পারি, ওটা হচ্ছে কি আমাদের করণ কারক। এখানে দেখুন কিসের দ্বারা পট ডাকছে? বুনো ঘাসে পট ডাকছে, তার মানে বুনো ঘাসের দ্বারা আমাদের পট ডাকা হচ্ছে। ঠিক আছে, তো কাজটা হচ্ছে পটটা ঢাকছে, কে ডাকছে, কিসের দ্বারা ঢাকা হচ্ছে? বুনো ঘাসের দ্বারা। সুতরাং বুনো ঘাস ইজ দ্য রাইট অ্যান্সার অফ করণ কারক। নেক্সট,
বেশ পাকা পাথরের দোতলা বাড়ি, এটি কোন জাতীয় বিশেষণ? দেখুন আমাদের বিশেষণ পদ সম্বন্ধেও কিন্তু জানতে হবে, অনেক কিছু জিনিস আমাদের জানতে হচ্ছে ভাই। বেশ পাকা পাথরের দোতলা বাড়ি, বেশ যেটা সেটা কোন জাতীয় বিশেষণ? বিশেষের বিশেষণ, না সর্বনামের বিশেষণ, না বিশেষণের বিশেষণ, না ক্রিয়া বিশেষণ? 125 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হবে এটা হচ্ছে কি, সর্বনামের বিশেষণ। তথৈবচ এর সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? তথৈবচ কি হবে কারেক্ট আনসার? তথা যুগ ইবচ, তথ যুগ ঐবচ, তথই যুগ এবচ, তথা যুগ এবচ। কারেক্ট আনসার কি হবে 126? সন্ধি বিচ্ছেদ ভাই, বড় কোনো কিছু নাই ভাই, সন্ধি বিচ্ছেদ ভাই, বড়িয়া কোয়েশন, সন্ধি বিচ্ছেদ ভাই, বড়িয়া কোয়েশন, ফাটাফাটি। এখানে দেখুন কারেক্ট আনসার হবে তথা যুগ এবচ ইজ দ্য রাইট আনসার। আমরা ফুরিয়ে ফতুর হয়ে গেছি নিঃশেষিত তৈল প্রদীপের মতো, এই বাক্যটিতে কোন অলঙ্কারের প্রয়োগ হয়েছে? দেখুন এটা ছন্দ অলঙ্কারের প্রশ্ন ভাই। আমরা ফুরিয়ে ফতুর হয়ে গেছি নিঃশেষিত তৈল প্রদীপের মতো, বাক্যটিতে কোন অলঙ্কারের প্রয়োগ করা হয়েছে? অনুপ্রাস, স্লেশ, উপমা, না যমক? কারেক্ট আনসার কোনটি হবে 127 বলুন তো? এটা কারেক্ট আনসার হবে এখানে কার মতো আমরা নিঃশেষিত, কার মতো? প্রদীপের মতো, একজনের সঙ্গে আরেকজনের তুলনা বা উপমা করা হয়েছে। তারপরে দেখুন ক্ষয়িষ্ণু শব্দটির বিপরীত শব্দ কি হবে? ক্ষয়িষ্ণু শব্দের বিপরীত শব্দ কী হবে? অক্ষয়, ক্ষয়, বর্ধিষ্ণু, না সহিষ্ণু? 132 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হবে এটা, কারেক্ট আনসার কী হবে তাদের কমেন্ট করুন, তাদের ফার্স্ট ক্লাসের শেষ পর্যায়ে। হাটে দুপক্ষের লোকই নিজেদের জাহির করতে গিয়ে তারা প্রায় মারামারি করে বসে, জটিল বাক্যে রূপান্তর করলে বাক্যটি কোনটি সঠিক বাক্য হবে? বড়িয়া কোয়েশন ভাই, আরে ভাই বড়িয়া কোয়েশন, ফাটাফাটি কোয়েশন, ক্যা বাত করতে আপনার ভাই, জটিল বাক্যে। যখন তখন, যেহেতু সেহেতু, যে সে, যারা তারা, যখন পাব কারেক্ট আনসার শেষ জটিল বাক্য। হাটে দুপক্ষের লোকই প্রায় মারামারি করে হচ্ছে না, হাটে দুপক্ষের লোক নিজেদের জাহির করতে চায় হচ্ছে না, যদিও হাটের দুপক্ষের লোকের মধ্যে জাহির করতে যায় তবুও প্রায় মারামারি হয়। আচ্ছা চলো দেখা যাক, যখন ঘাটের দুপক্ষের মধ্যে জাহির করতে চায় তখন, যখন তখন আগে বলেছিলাম, যখন তখন, যেহেতু সেহেতু, তো যখন তখন রয়েছে কারেক্ট আনসার কি হবে? অপশন নাম্বার 4 ইজ দ্য জটিল বাক্য। নেক্সট কোয়েশ্চন, রক্তারক্তি পটির সন্ধি বিচ্ছেদ কী হবে, সমাস কী হবে? রক্তারক্তি, বহুব্রীহী, অব্যয়ীভাব, তৎপুরুষ, না দ্বিগু? কারেক্ট আনসার কী হবে 134? তো এটা কারেক্ট আনসার কী হবে তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই, এটা কারেক্ট আনসার হবে কি, বহুব্রীহী। তো তার পরবর্তী ক্লাসে আরও ওই ধরনের অনেক কোয়েশন রয়েছে আমাদের কাছে সেট করা, আমরা আরে অনেকগুলো কোয়েশন রয়েছে সেগুলো আমরা পরবর্তী ক্লাসে ডিসকাস করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই প্রশ্নের কারেক্ট আনসারটি কী হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দেবেন। তো পরবর্তী ক্লাসে আমরা এই ধরনের প্রশ্ন নিয়ে আপনার সঙ্গে উপস্থিত হব। তো এই বাক্যটা কী ধরনের মন্তব্য? বুঝি কলিকাল উপস্থিত হইয়াছে দেখিতে পাই, এখন বুঝি মেয়ে ছেলেতে পুরুষের কাজ করিবে, এই বাক্যটা কী ধরনের বাক্য? এই প্রশ্নের কারেক্ট আনসার আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তার পরবর্তীতে আমরা এই ধরনের আরও সবগুলো প্রশ্ন আপনার সঙ্গে ডিসকাস করবো, ঠিক আছে ভাই? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। জয় হিন্দ।